হুগলির কোন্নগর নবগ্রামে করোনা আক্রান্ত আরপিএফ কর্মী। হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এক নম্বর মাঠ এলাকায় এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। সোমবার নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার জানান, এক নম্বর মাঠ এলাকায় ভাড়া থাকতেন ওই ব্যক্তি, কিছুদিন আগে থেকেই অসুস্থ ছিলেন। এরপর তার করোনা টেস্ট করানো হয়, আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি আরপিএফ কর্মী বলে জানান উপপ্রধান। গৌর মজুমদার এদিন জানান, ওই এলাকায় স্যানিটাইজ করা হবে আর ওই ব্যক্তির বাড়ির লোকদের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে। নবগ্রামের মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে বিনা কারণে বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানান নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার। গৌরদা, যেটা নবগ্রামে পজিটিভ একটা কিছু রিপোর্ট এসেছে, যে কী ব্যাপারটা একটু বলুন। হ্যাঁ, আজকেই পাওয়া গেছে, এক ভদ্রলোক এখানে ভাড়া থাকে, তাদি পাওয়া গেছে এবং ওর আজকে টেস্টে পজিটিভ এসছে। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হাওড়াতে ওদের রেলের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কী করেন উনি? উনি আরপিএফে চাকরি করে হাওড়াতে। আচ্ছা, ওখানেই চাকরি করতেন এবং ওখানেই নিয়ে যাওয়া হয়েছে। আর ওনার পরিবার? পরিবারের দুটো বাচ্চা আছে আর ওয়াইফ আছে, ওদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানেই আমাদের যে কোয়ারেন্টাইন সেন্টার আছে নবগ্রামে গোলকুঞ্জে, ওখানেই ওদেরকে নিয়ে যাওয়া হবে। আর পঞ্চায়েতের থেকে এখন কী উদ্যোগ নিচ্ছেন? পঞ্চায়েত থেকে আমরা এই এরিয়াটাকে স্যানিটাইজ করে দেবো কালকে, প্লাস এলাকার সবাইকে একটা অনুরোধ করবো যে কেউ যেন বাড়ি থেকে না বেরোয়, অ্যাটলিস্ট চার পাঁচ দিন অন্তত বাড়িতে থাক, 14 দিনের কোয়ারেন্টাইন এলাকার লোককে সেই হিসেবে সতর্ক করছি। আমরা পঞ্চায়েত থেকে যথাসম্ভব চেষ্টা করছিলাম, যে নবগ্রামে এখনও পর্যন্ত হয়নি, স্যানিটাইজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো করছিলাম। এখন উনি যেহেতু বাইরে চাকরি করেন, নবগ্রামে পজিটিভ কেস একটা উনি, এখন ওখানে গিয়ে কিছু হলে হতে পারে, যাই হোক হয়েছে যখন, এখন তো কিছু করার নেই। তার জন্য এলাকার সমস্ত মানুষকে এর একটা প্রোটেকশন নিতে হবে, মানে কি নবগ্রামের মানুষকে বাড়ি থেকে বেরোনোর একটা আবেদন। হ্যাঁ, এলাকার মানুষকে তো অনুরোধ করবো যে তারা যেন কদিন বাড়ি থেকে না বেরোয়, প্লাস নবগ্রামের মানুষকে তো আছে, নবগ্রামের মানুষ অনেক সচেতন অন্য অন্য জায়গার থেকে, তবুও যেহেতু রোগটা ভয়ের নয়, আসলে এমন কিছু বাধ্যবাধকতা থাকে যেটা মানুষের পক্ষে একটু কষ্টকরই হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌর মজুমদার, উপপ্রধান নবগ্রাম পঞ্চায়েত।